তো হ্যালো ফ্রেন্ডস, আজকে খেলাটা হবে নদিয়া ভার্সেস বাঁকুড়া। চলুন দেখে নেওয়া যাক আজকের ম্যাচের রেজাল্ট কি হয়। শুরু হয়ে গেছে ম্যাচ, চলুন দেখি কি হয়। প্রথম ম্যাচে সাউন্ডটা নেই তার জন্য সরি। এদিকে ব্রুকেন হ্যারি আস্তে আস্তে ছুটে এগিয়ে যাচ্ছে সামনের দিকে এক অ্যাটাকের জন্য। ও পেছন থেকে শট, বলে কোনো কভার নেই, সামনে ম্যান। ও হেড তোলার চেষ্টা কিন্তু হেড লাগলো না, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ও একটি নক, দুটি নক হয়ে পড়েছে ইতিমধ্যে, একটা ডাউন, বর্দ্রি ফার্স্ট ব্লাড, তিনটে নক, শেষ এনিমি, শেষ এনিমি। ও এখানে শেষ এনিমি ডেড, জিতে গেল ফার্স্ট ম্যাচ বাঁকুড়া। দেখতে দেখতে প্রথম রাউন্ড শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি, দ্বিতীয় রাউন্ডের খেলা স্টার্ট হয়ে গেছে। এনিমির দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, বল মেরে মেরে এনিমিকে থাই। ও তো এনিমি সামনে চলে এসছে, হ্যাঁ, ও অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে ব্রোকেন হ্যারিকে। মেডিকিট মেডিকিট, এনিমি খুবই কাছে চলে এসছে, এনিমির উপর রাস। ও দুজন ছিল, একজনকে সামনে নক করে নিয়েছে, অনেক ড্যামেজ খেয়েছে। ও ফাক, ব্রোকেন হ্যারি নক। ওদিকে একজন, ওদের ডেড হয়ে গেছে এনিমিদের, একজন ডাউন, এক্সএনএক্স হ্যাকার এনিমিটি মেডিকেট করে ব্যস্ত। দুটো নক, একটা ডেড, দুটো ডেড, একটা নক, লাস্ট এনিমি, এখানেও খেলা শেষ। খুব ভালোভাবে ম্যাচটি জিতে গেল নদিয়ার টিমের ক্যাপ্টেন, উনি খুশি হবেন না, কারণ ম্যাচগুলি ওরা খুব খারাপভাবে হারছে, কোনো কিল পায়নি এখনও পর্যন্ত নদিয়ার টিমের ছেলেরা। চলুন দেখে নিয়ে যাক 3 নম্বর ম্যাচের। ও ব্রোকেন হ্যারির সামনে আবার এনিমি, ও হেড তোলার চেষ্টা, টিম হেড লাগলো না, ও শেষ এনিমি, শেষ। আবার আস্তে আস্তে গিয়ে সামনে ওয়াল, সামনে এনিমি, ও নক, খুব ভালো, খুব ভালো রাস। ও সে কি খেলা জিতে গেল আবার, এরই মধ্যে এত তাড়াতাড়ি খেলা শেষ হয়েছে। 4 নম্বর রাউন্ডের খেলা, চলো আবার দেখি কি হয়। ও সামনে ওয়াল মার দিয়েছে ব্রোডেড পুল, কোথায় কোথায় এনিমি, কোথায় এনিমি খুঁজছে, এনিমি খুঁজে পাচ্ছে না, এই এনিমি। ও ওরে খুব অনেকটাই ড্যামেজ দিয়েছে, কিল পেল না, বদ্রি ওদিকে গিয়ে চলে গেছে, ও ড্যামেজ দিয়ে দিয়েছে, ড্যামেজ দিয়ে নক করে দিল বদ্রি। ব্রোকেন হ্যারি এগিয়ে যাচ্ছে কিলের জন্য, ছুটে বেড়াচ্ছে চারদিকে, কিল, এই তো সামনে এনিমি, ও ডাউন হলো, হলো না, ভালো চেষ্টা, খুব ভালো ওয়াল মেরেছে এনিমি, ও খুব ভালো ওয়াল মেরে ও পালাচ্ছে, ও শেষ পর্যন্ত ব্রোডেড ফুল কিলটা তুলে নিল। তো চলুন দেখি, 4টে রাউন্ড তো জিতে গেল বাঁকুড়া, নদিয়া এখনও পর্যন্ত কোনো ম্যাচ জিতেনি, এই ম্যাচটা কী হবে কে জানো। চলুন 5 নম্বর ম্যাচ তো স্টার্ট হয়ে গেল, এখন ভালো করে খেলছে এবারে কভার নিয়ে, কেউ ওপেনে আসছেন না, চলে গিয়েছে ডান দিক থেকে অ্যাটাক করতে। ব্রোকেন হ্যারি নিচে নেমেছে, বিটুকে নাড়ু ডাউন, কিল পাবে কি নদিয়া, এখনো পর্যন্ত কিল না পেলো না। ব্রোকেন হ্যারি যেতে যেতেই 4টি কিল তুলে নিয়েছে প্রোডেড ফুল, বদ্রি এবং নাড়ু। তো 5টা ম্যাচ দেখতে দেখতেই শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি, খুব ভালো রাস করছে, ওদিকে খুশি হবেন না নদিয়ার টিমের ক্যাপ্টেন, খুব তাড়াতাড়ি খেলা শেষ করে দিচ্ছে বাঁকুড়ার ছেলে। অনেকটা ড্যামেজ খেয়েছে ব্রোকেন হ্যারি, তা সত্ত্বেও ছাড়ছে না, উনি বলছে এই কিলটা আমার চাই, কিল পাচ্ছেন না বলে খুশি হচ্ছেন না, কিলের জন্য ছুটছে, তবে কি 2 শটারে অনেকটাই ড্যামেজ হয়ে গেছে আবার,
মেডিকিট মারছে, দেখা যাক কি হয়, কি পাই কি পাই না। ও পরে দিয়েও ডাউন ডাউন করে দিল, ভালো। ও কিল পেয়ে গিয়েছে, ওকেও ওকে হ্যারি কর, কিল একটি কিল পেয়েছে এখনো পর্যন্ত নদিয়ার টিম। বদ্রি বদ্রি বদ্রি, ও না না, বদ্রি কিল পেলো না, এনিমি ওয়াল মেরে পালিয়ে গিয়েছে। ও কি ইউটিউবে নাড়ু কিল তুলে নিয়েছে, এই মোড় দেখাচ্ছে, খুব ভালো খেলা। 6-0 হয়ে গেল এখনো পর্যন্ত, নদিয়া একটাও ম্যাচ জিতেনি। লাস্ট ম্যাচ চলছে, নদিয়া কি পারবে ম্যাচটা ঘোরাতে, না 7-0-তে হারবে? তো চলুন দেখে নিই কি হয় শেষ পর্যন্ত। এক্সএনএক্স হ্যাকার, এক্সএনএক্স কিলার, প্রোডেট পুল ওদিকে অ্যাটাকের জন্য তৈরি, ওয়ানের ডাইরেক্ট গিয়ে অ্যাটাক করতে চাইছে না, প্রোডেট পুল সাইড দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে। সামনে এনিমি আছে কি? হ্যাঁ এনিমি আছে, খুব ভালো ড্যামেজও দিয়েছে। আবার হেড করার চেষ্টা, কিন্তু হেড লাগলো না, বরং অনেকটা ড্যামেজ খেয়ে গেছে। অলক চালিয়েছে, অ্যাটাক অ্যাটাক, হ্যাঁ অ্যাটাক করে দিয়েছে, দুজন মিলে এনিমিটি ডাউন হয়ে গেছে। সামনে ওদিকে কে আছে, ওদিকে আবার এদিকে ডাউন করতে পারবে কি? এখন পর্যন্ত পারেনি পারেনি পারেনি, বিটুকে নাড়ু ডাউন করে দিল। এদিকে এদিকে কোথায় এনিমি? এনিমি তো কাউকে দেখতে পাচ্ছে না। বিটুকে নাড়ু এদিকে ডাউন, কিল কি পাবে নদিয়া বিটুকে নাড়ু করতে? ও না, এখনো পর্যন্ত পারেনি পারেনি, না এলো না, বিটুকে নাড়ু রিভাইভ হয়ে গেছে। আবার এই সাইড দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে সামনে এনিমি, ও হেড শট কি মারতে পারবে? না, হেড শট লাগলো না, জিতলো, সাবাস, জিতে গেল। খুব ভালো একটা খেলা দেখতে পেলাম। কিল আর ড্যামেজ দেখতে চাইলে তোমরা এখানে দেখে নিতে পারো।